আসসালামু আলাইকুম সবাইকে, নজরুল ফরিদে স্বাগতম। তো বড় আর মতো আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা। তো আজকের আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো করলে আপনারা কীভাবে ইনকাম করতে পারেন, এবং সোশ্যাল মিডিয়া বলতে আপনারা যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এসবের কাজ করে কীভাবে আপনারা ইনকাম করবেন তা নিয়ে আজকের ভিডিও আমরা তৈরি করলাম। তো এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে কিন্তু আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারেন, এবং এর সাইট সম্পর্কে আমি আলোচনা করব যে সাইট থেকে আপনারা সোশ্যাল মিডিয়ার কাজটা করতে পারবেন এবং ভালো পরিমাণে একটি ইনকাম করে নিতে পারেন। তো অনলাইনে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে সব ধরনের আর্নিং ভিডিও এবং সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পেয়ে যাবেন। তো এই সাইটে আপনারা বেসিক্যালি আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন এবং কীভাবে পেমেন্টটা পাবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো দর্জি সরকার ভিডিওটা দেখুন, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখে যান। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে কাজটা কমপ্লিট করতে হয়। তো ব্যাস, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব এই সাইটটা কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে আমরা অ্যাকাউন্টটা করতে পারবো এবং কি কি মাধ্যমে আমরা পেমেন্টটা পাবো এবং কাজগুলো কিরকম হয়ে থাকে তার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমরা দেখে নিব। তো দর্জি সরকার ভিডিওটা দেখুন। তো চলুন আমরা চলে যাই। তো আমরা এই জন্য যে কোনো ব্রাউজারে চলে যাব। তো এটি আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, মোবাইলের ক্ষেত্রেও সেম। আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন ইভারভি। এবার ভি লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আমরা গুগলে যদি সার্চ করি তাহলে কিন্তু এই সাইটটা পেয়ে যাবো, বা ইভারভিং ডট নেট যদি লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। তো এই দেখুন এই সাইটটা, তো এই সাইটটা আমরা ক্লিক করব ইভারভি। দেখুন এটা লেখা আছে সোশ্যাল মিডিয়া সাইট। তো এই দেখুন ইভারভি। এখানে কিন্তু আমি বলছিলাম আগেই যে আমরা ফেসবুকের মতো যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারি। তো দেখুন এখানে লিখে দিছে, দেখুন এটা ইন্টারফেসটা, এখানে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। তো দেখুন অন দ্য টেক্স লেভেল ইউজিং অফিসিয়াল আর্টিফিশিয়াল। তো এরকম এরকম এক্সটেনশন ইউজ করে আমরা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারি। জাস্ট গুগলে কিন্তু এক্সটেনশনটা আমরা অ্যাভেলেবল করতে পারি। তো দেখুন হাউ টু ওয়ার্ক, এখানে ওয়ার্কের জন্য বলছে আমাদের কী কী করতে হবে। সিম্পলি লগ ইন করতে হবে, টাস্ক কমপ্লিট, আর্ন মানি, ক্রিয়েট ক্যাম্পেইন, রিসিভ এনগেজমেন্ট। অর্থাৎ আমরা কিন্তু এখানে সেম অন্যান্য সাইটের মতো আমরা কিন্তু এখানে চাইলে আমরা ক্যাম্পেইন করতে পারি। তো আমরা যদি আর্নিং করবো তাহলে টাস্কগুলো কমপ্লিট করে আমরা আর্নিং করবো। তো সাইটটা সম্পূর্ণ আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো তাদের এখান থেকে আমরা কী কী কাজ করতে পারি দেখুন, এখানে যেমন ইনস্টাগ্রামের কাজ আছে, টেলিগ্রামের কাজ আছে, এখানে টিকটকের কাজ আছে, টুইটার আছে, এখানে অনেক সাইট আছে, যেমন ইউটিউবের ভিডিওগুলোও আছে। এগুলো সব থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি এবং এসবগুলোর রেট দেখুন এখানে দেওয়া আছে যে কত থেকে কত আমরা এখান থেকে ইনকাম করতে পারি। তো দেখতে পারবেন। তো আমরা ইউটিউবের ক্ষেত্রে যাই, ইউটিউবের ক্ষেত্রেও দেখুন এখানে কিন্তু সব কিছু কিন্তু বলে দেওয়া আছে, এটা আপনারা নিজে নিজে দেখে নিতে পারেন। এই দেখুন এখানে কিন্তু অনেক সাইটের এখানে কী কী কোন কোন ক্ষেত্রে আমরা কত পাবো তা কিন্তু এখানে বলে দিছে ওরা। তো আমরা এটা দেখে নিতে পারি। তো নিজের দিকে যাই তাহলে দেখুন ওদের মেম্বার কতগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করছে, ওদের ইমেল অ্যাড্রেস, ওদের কন্ট্যাক্ট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। যদি আপনারা অন্য কিছু চান দেখুন এখন অ্যাবাউট ওদের সম্পর্কে জানতে চান তাহলে এখানে এসে আপনারা জানতে পারবেন। তো আমাদের এখানে মেইনলি আসার পর আমাদের কাজটা হচ্ছে আমরা লগ ইন করা। তো লগ ইনটা হলে এখানে কিন্তু বিভিন্ন রকম একটি জিনিস, এখানে কিন্তু সাইন আপের এখানে যে অপশনটা তা নাই, এখানে দেখুন আছে লগ ইন উইথ গুগল। তো আমরা লগ ইন উইথ গুগলের মাধ্যমে আমরা লগ ইন হবো। তো আমরা এখানে ক্লিক করলাম লগ ইন উইথ গুগলে ক্লিক করে, তো এটা কিন্তু অথরিট হয়ে যাবে। তো দেখুন এটা অথরিট হয়ে যাচ্ছে, আমার এখানে যে ইমেল আছে সেই ইমেলের সাথে কিন্তু এটা অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে। তো এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো এখানে আমি এটা ক্লিক করলাম, আমার যে ইমেল দেওয়া আছে সেই ইমেলে দিলাম। আপনার দেওয়া না থাকে তাহলে আপনারা নতুন করে একটা ইমেল দিয়ে দিবেন। যদি আপনার ব্রাউজারে কোনো জিমেল যদি কোনো লগ ইন করা না থাকে তাহলে আপনারা লগ ইন করে দেবেন। তো দেখুন এখানে সিম্পল দেখুন এটা আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে আমার কিন্তু ইন্টারফেসটা চলে আসছে। তো এখানে দেখুন আমার দেখা আছে অ্যাকশন মেড বাই জিরো টুডে। অর্থাৎ আমি এখন আপনাদের সামনে যে নতুন অ্যাকাউন্ট করি তাই এখানে কোনো ব্যালেন্স নেই। উপরে তো আমরা দেখি জিরো ব্যালেন্স, এখানে দেখুন অ্যাডভার্টাইজার এখানে জিরো, এখানে যে কাজগুলা সব কিছু কিন্তু এখানে জিরো জিরো আছে। তো এখানে দেখতে পারেন আপনার। তো নিজের দিকে আসি, এখানে আমাদের কাজের স্ট্র্যাটেজিক্স গুলো দেখাবে, আমরা কতগুলো কাজ করছি, কিভাবে কাজ করি সবগুলো এখানে দেওয়া থাকবে। তো দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি আপনার ইচ্ছা মতো। এখানে জাস্ট এই প্রোফাইলে ক্লিক করবো, এই আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলে নিয়ে চলে আসবে। তো আসার পরে এখানে দেখুন আমরা কী কী ক্ষেত্র আমরা এখানে পেমেন্ট পেতে পারি, এগুলো দেওয়া আছে। যেমন পারফেক্ট মানি আছে, এখানে পারফেক্ট মানি থেকে আমরা ইনকাম করতে পারি, সরি পেমেন্ট নিতে পারি, এবং এখানে এটা ক্যাশ আছে এটা থেকেও করতে পারি, এবং পেয়ার আছে। তো আমাদের যেহেতু ম্যাক্সিমাম টাইম আমাদের
পাইনিয়ার এবং সরি পারফেক্ট মানি এবং পায়ার সবারই থাকে, তো আমরা এই দুইটা থেকে একটা কিন্তু এখানে দিতে পারি। আপনার যেমন যে অ্যাকাউন্ট আপনার আছে সেই অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিবেন। তো অ্যাড করে আপনার অ্যাকাউন্টকে অ্যাড করার ফলে কাজ শেষ আপনার। তো তারপরে আমরা এখানে আসি, তো এখানে দেখুন ড্যাশবোর্ড আছে, তো ড্যাশবোর্ডে আমরা যাই। তো ড্যাশবোর্ডে আসলে আমাদের এই যে সম্পূর্ণ ডিটেলস বা আমরা দেখতে পারবো আমাদের কি কি কাজ হয়েছে কি কি হয়েছে না সম্পূর্ণ বিস্তারিত এখানে আমরা দেখে নিতে পারবো। তো এরপরে আমরা যদি ফান্ডে যাই, তো ফান্ডের ক্ষেত্রে আমি কাজগুলো কি কি আপনারা দেখিয়ে দিব একটু পরে কিভাবে কাজ করতে হবে তা দেখিয়ে দিব। এখানে দেখুন যদি আমরা ফান্ডে যাই অর্থাৎ আমরা ডিপোজিট চাইলে করতে পারি, অর্থাৎ নিম্নে কিন্তু এখানে $1 আমরা ডিপোজিট করতে পারি। এড ফান্ডের ক্ষেত্রে আমরা করতে পারি $1 পর্যন্ত, এবং এখানে দেখুন মেক পেমেন্ট অর্থাৎ আমাদের পেমেন্ট করতে হবে। তো এটা দেখুন আমরা কী কী মাধ্যমে এখানে ফান্ড করতে পারি, এখানে যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো আমরা করবো সেই রকম কাজগুলো আমরা ওদেরকে দিতে পারি, অন্যদের কাছ থেকে কিন্তু আমরা কাজগুলো করে নিতে পারি। তো এখানে দেখুন আমরা কী কী মাধ্যমে করতে পারি, আমাদের ব্যালেন্স থেকেও আমরা করতে পারি, এবং অনেক মাধ্যম আছে যেগুলো থেকে কিন্তু আমরা কাজগুলো দিতে পারি। তো এরপরে আমাদের মেম্বারশিপও আছে, যদি আপনারা মেম্বারশিপ চান তো এখানে দেখুন এখানে মেম্বারশিপও আছে, আমরা চাইলে এখান থেকে মেম্বারশিপও নিতে পারি। তো এখানে মেম্বারশিপের সবগুলো রেট দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখুন এখানে 5.99 ফর 15 ডেইজ, 15 দিনের জন্য আপনারা নিতে পারেন। তো এরকম প্যাকেজ আছে আপনারা দেখেন। তো আমাদের মেইনলি যেহেতু আমরা এখান থেকে আর্ন করবো, তাহলে আমাদের কিন্তু আর্নের ক্ষেত্রে এখানে দেখুন আমরা যদি এখানে গুলায় আমরা দেখি আমরা আর্ন করবো, আমরা কিন্তু এখানে ক্যাম্পেইন করবো না। তো ক্যাম্পেইন যারা করছেন তারা কিন্তু এখানে এই দেখুন এখান থেকে ক্যাম্পেইন করতে পারেন। তো ক্যাম্পেইন বিষয়ে আমি অবশ্যই দেখিয়ে দিবো আপনাদের। তো আমাদের এখানে দেখুন আর্ন আছে, দেখুন আর্ন মানি। তো আর্ন মানির ক্ষেত্রে এখানে দেখুন আর্ন মানি ক্যাটালগস আছে, পারফর্ম ট্র্যাকস আছে, এখানে কন্টেস্ট আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। তো অ্যাফিলিয়েট লিঙ্কের ক্ষেত্রে আমি দেখাই আপনাদের, যদি আমরা অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা, এই দেখুন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। তো এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি। তো অ্যাফিলিয়েট লিঙ্কের ক্ষেত্রে আমরা কেমন ইনকাম করতে পারি, এখানে দেখুন আমরা অ্যাফিলিয়েট লিঙ্কে যদি করি তাহলে কিন্তু আমরা 15% ইওর পার্টনার্স অ্যাডভার্টাইজিং অর্থাৎ তারা যদি কোনো অ্যাড দেয় তাহলে কিন্তু আমরা 15% পাবো, এবং তাদের আর্নিং থেকে আমরা কিন্তু 25% এখানে পেয়ে যাবো। তো আর্নিং এর ক্ষেত্রে এখানে দেখুন কত লেভেল পর্যন্ত আছে, এখানে দেখুন থার্ড লেভেল পর্যন্ত আমরা কিন্তু আর্নিং করতে পারি, অর্থাৎ আমরা থার্ড লেভেল পর্যন্ত এখানে আর্নিং করতে পারবো, এখানে 1% পর্যন্ত আমরা থার্ড লেভেল পর্যন্ত পাবো। তো আর্নিং এর ক্ষেত্রে এখানে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কিন্তু ভালো একটি ইনকাম ওরা দিয়ে থাকবে। তো এরপরে আমাদের যেহেতু আমরা ইনকামের ক্ষেত্রে আসবো, তো আমরা এখানে দেখুন টাস্ক ক্যাটালগে যদি আমরা চলে যাই, তো টাস্ক ক্যাটালগে যাওয়ার পরে আমরা দেখবো এখানে আমাদের কী কী টাস্ক ক্যাটালগ আছে। তো দেখুন এখানে অ্যাভেলেবল টাস্ক, দেখুন এখানে কাজগুলো কী কী এখন আমাদের এখানে চলে আসছে। তো এখানে ক্যাটালগ আছে, এখানে অ্যাভেলেবল টাস্ক আছে, অটো পারফর্মিং আছে, এবং ম্যানুয়াল পারফর্মিং আছে। তো এখানে দেখুন আমাদের যদি আমরা দেখি ইনস্টাগ্রাম ফলো, ইনস্টাগ্রামের ফলোয়ার কাজ আছে এখানে, ইনস্টাগ্রাম লাইক আছে, ইনস্টাগ্রাম কমেন্ট আছে, ট্রাফিক এক্সচেঞ্জের ক্ষেত্রেও আছে এখানে কাজ। এখানে দেখুন টুইটার ফলোয়ার ক্ষেত্রে কাজ আছে, এখানে টুইটার লাইকের ক্ষেত্রে কাজ আছে, এখানে টুইটার রিটুইটের ক্ষেত্রে কাজ আছে। তো অনেকগুলো কাজ এখানে, টুইটার ভিউ, লাইক, ডিসলাইকের ক্ষেত্রেও কাজ আছে, সবগুলো কাজ কিন্তু এখানে আছে। তো এখানে ইজি আমি বলবো আপনাদের, ইজি ক্ষেত্রে হয় তাহলে আমরা কিন্তু এখানে টুইটার থেকে ইনকাম করতে পারি, এবং ইউটিউবে যারা আমরা বেশি বুঝি তারা কিন্তু আমরা ইউটিউব এবং টুইটার থেকে ভালোভাবে ইনকাম করতে পারি, এবং ট্রাফিক এক্সচেঞ্জের একটা কাজ করতে পারি। তো আমরা একটা কাজ দেখি, তো আমরা ট্রাফিক এক্সচেঞ্জের কাজটা দেখি এটা কিরকম হয়ে থাকে। তো ট্রাফিক এক্সচেঞ্জের কাজে যদি আমরা যাই তাহলে দেখুন এখানে কিন্তু সাইটগুলো চলে আসে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওদের কিছু বলে দিছে এরা। এখানে দেখুন আমাদের কিন্তু যে কোনো সাইটে ভিউ সাইট অ্যাটলিস্ট এখানে দেখুন অর্থাৎ আমাদের 30 সেকেন্ড, কিন্তু 30 সেকেন্ডের বেশি কিন্তু এখানে আমাদের ওয়েট করতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু পেমেন্ট দেওয়া হবে না। তো এখানে দেখুন আমরা প্রতিটা কাজের জন্য 0.001 করে পাবো। তো এখানে আমরা আগে দেখছি 52টা কাজ আছে আমাদের এখানে, তো ট্রাফিক এক্সচেঞ্জের এখানে 52টা কাজ আছে, এখানে কিন্তু অন্যান্য কাজ কিন্তু থাকে, আরও অনেক কাজ থাকে এখানে। তো আমরা একটা কাজ এখানে ভিউ করে দেখাই আপনাদের। তো এখানে আসার পর আমাদের সিম্পল কাজ হবে, দেখুন এখানে ভিউ ওয়েবসাইট আছে, তো আমরা ভিউ ওয়েবসাইটে ক্লিক করবো। করার পরে আমাদের সামনে কিন্তু এই সাইটটা ভিউ হতে থাকবে। তো দেখুন এই সাইটটা ভিউ হচ্ছে, এবং এখানে দেখুন এই দেখুন এখানে কিন্তু আমাদের সেকেন্ডটা চলে আসছে। তো এখানে আমাদের এই সেকেন্ডটা চলে, আমাদের যখন এই সেকেন্ডটা জিরোতে চলে আসবে তখন কিন্তু আমাদের এ সাইটের কাজটা শেষ। তো এখানে আপনি চাইলে এ সাইটটা দেখতে পারেন, আমরা এ সাইটে আসার পর এখানে স্ক্রল ডাউন করতে পারি, এটা আপনার ইচ্ছা। এখানে কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজার, আমি আগে বলছি যে বিভিন্ন অ্যাডভার্টাইজার দিয়ে থাকে, এগুলো আমাদের দেখার জন্য বলে দেওয়া হয়। তো আমরা এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের কাজটা হচ্ছে শুধু অ্যাড ভিউ করা। তো দেখুন এখানে আমাদের এখানে শেষ, সময়টা শেষ, তো আমরা এটা ক্লোজ করে দিব। দিলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের দেখুন পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এভাবে
এই দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু এড হয়ে গেছে সিম্বল তাহলে ক্রস করে দিই তাহলে ক্রস হয়ে যাবে अदरवाइज দেখুন এখানে আমাদের এই যে একটা লাইন চলে যাচ্ছে তো এটা গেলে আমাদের এটা ক্লোজ হওয়াটা অচল ক্লোজ হয়ে যাবে দেখুন এটা ক্লোজ হয়ে তো আমরা নেক্সট ক্লিক করি তো নেক্সট ক্লিক করে আমরা আরেকটা কাজ দেখতে পাই তো আমরা আরেকটা কাজ করি তো আরেকটার জন্য আমরা এখানে আরেকটি কাজে আমরা ক্লিক করলাম তো সাথে সাথে দেখুন আমাদের অন্য একটি উইন্ডোজে নিয়ে চলে গেছে তো আমরা এটা চাইলে মোবাইল দিয়ে করতে পারি আবার কম্পিউটার দিয়ে করতে পারি আমরা দুইটি ক্ষেত্রেও করতে পারি তো এখন দেখুন ইজি কাজ কাজগুলো কিন্তু একবারে সিম্পল কাজ মানে কিন্তু আমরা ভালো পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারি কোনো রকম কোনো কষ্টের কাজ নয় যদি আমরা প্রতিদিন এই এড ভিউর কাজ করি অর্থাৎ আমরা ট্রাফিক এক্সচেঞ্জের কাজ করি যদি তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবো আমরা কারণ আমরা ট্রাফিকের জন্য শুধু কাজ করি তাহলে দেখুন ট্রাফিকের জন্য জন্য কাজ করে দেখুন এখানে আমরা ইনকাম করতে পারছি তো এরপরে আরো আছে সোশ্যাল মিডিয়ার যেগুলো কাজ আছে সেগুলো আমরা করতে পারি তো দেখুন এখানে জিরো হয়ে গেছে তো আমরা এটা ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের কাজটা শেষ তো আমরা এখানে কি করব সিম্পলি নেক্সট ক্লিক করব তো নেক্সট ক্লিক করলে এই দেখুন আমাদের এটা এড হয়ে দেখুন এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ডিস সার্চ ফিক্সড ম্যাচ চ্যানেল এত এত টু ক্রেডিট তো আমাদের ক্রেডিট দেওয়া হয়েছে এই দেখুন আমাদের কিন্তু ক্রেডিটটা দেওয়া হয়েছে তো আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই তো ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পারবো আমাদের ক্রেডিটটা দেওয়া হয়েছে কিনা তো এই দেখুন আমরা কিন্তু দুইটা কাজ করছি তো দুইটা কাজের এখানে অ্যাকশন দুইটা দেওয়া আছে তো দেখুন একটা ক্ষেত্রে আমরা আর্ন করছি 0.0002 অর্থাৎ আমরা এখান থেকে 0.002 কিন্তু এখান থেকে কুইকলি কিন্তু ইনকাম করে নিতে তো প্রতিদিন যদি আপনি এখান থেকে এখানে টাইম দেন আপনি প্রতিদিন কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন তো এখানে কিন্তু কাজ কিন্তু একটা না অনেক কাজ আছে তো আমরা আবার চলে যাই টাস্ক ক্যাটালগে চলে যাই তো যাওয়ার পরে এখানে দেখুন ট্রাফিক এক্সচেঞ্জের কাজটা করলাম যে দেখুন এখানে আগে 52 ছিল এখন 50টা আছে অর্থাৎ এখানে আরো 50টা কাজ আমরা এখান থেকে কমপ্লিট করতে পারি তো এরকম কিন্তু এই কাজগুলো করে কিন্তু আমরা একটা ভালো পরিমাণে এখান থেকে ইনকাম করে নিতে পারি খুব সহজ এখানে কিন্তু কোনো কাস্টের কোনো কাজ নয় ইজিলি কিন্তু আমরা এখান থেকে কাজ করে নিতে পারি তো আমরা আরেকটি সোশ্যাল মিডিয়াতে কাজ দেখি টুইটার ফলোয়ার কাজটা দেখি আমরা তো টুইটার ফলোতে আমরা ক্লিক করলাম এখানে দেখুন 0.009 কিন্তু এখান থেকে আমরা ইনকাম করতে পারি জাস্ট একটা ফলো দেওয়ার কিন্তু বেশি সময়ের প্রয়োজন না তো আপনাদের বেশি সময়ের প্রয়োজন হবে না মাত্র 10 সেকেন্ডের মধ্যে 10-15 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি একটি ফলো দিতে পারেন তো ইজিলি এই কাজ করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো সাপোজ আমি এই কাজটার জন্য এটাকে আমি ফলো করবো তো এখানে দেখুন আসার পরে এখানে দেখুন এই সাইটে দেখুন এখানে আছে ফলো প্রোফাইল তো ফলো প্রোফাইলে আমরা চলে যাব আপনারা অনলাইনে এই সোশ্যাল মিডিয়া কাজের জন্য আপনারা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে থাকবে সেগুলো কিন্তু আপনারা লগ ইন করে নেবেন তো লগ ইন করলে হবে আপনারা সবচেয়ে ভালো হয় কারণ লগ ইন করলে আপনারা ইজিলি এখান থেকে এভাবে সাইন আপ করে নিতে সরি ফলো করে নিতে পারেন আদারওয়াইজ আপনারা সাইন ইন করতে হবে তো এর আগে আপনারা সাইন ইন করে নেবেন তো এখানে দেখুন আমাদের সময়টা আসে সেটা শেষ তো আমরা এটা ক্লোজ করে দিই তো ক্লোজ করার পরে এই দেখুন এটা কিন্তু আমাদের ক্রেডিট করে দিয়েছে তো এই কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো আমরা এখানে নেক্সট ক্লিক করি তো এরকম সিম্পল কাজ করে কিন্তু এখান থেকে আমরা ভালো পরিমাণ এখান থেকে ইনকাম করতে পারি তো দেখলেন কিভাবে ইজিভাবে আমরা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারি এই দেখুন এখানে কিন্তু অনেক কাজ আছে যেগুলো কাজ করে কিন্তু আমরা প্রতিদিন কাজ করে তাহলে ভালো পরিমাণ কিন্তু এটা আমরা ইনকাম করতে পারি তো ট্যাক্স এটা লাগে আবার চলে যাই আমরা যাওয়ার পরে আমরা দেখতে পারি এই দেখুন এখানে যেমন ইনস্টাগ্রামের ফলোয়ার্স আছে তো ইনস্টাগ্রামে যারা যারা আপনাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ইনস্টাগ্রাম থেকে এখান থেকে ইনকাম করতে পারেন তো ইনস্টাগ্রামের এখানে সিম্পলি দিয়ে দিবেন দিলে কিন্তু আপনার এটা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারেন তো ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব ভিউর ক্ষেত্রে সেম আপনাকে ভিউ করতে হবে এবং এখানে ভিউ করার সাথে সাথে আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন তো দেখুন এখানে কুইকলি কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে যাই এরকম পেমেন্টটা কিন্তু আমরা পেয়ে গেছি তো এভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারি তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি আমরা চলে যাই তো দেখুন এখানে আমরা ম্যানুয়াল প্ল্যাটফর্মিং আছে আমরা এখানে কাজ করছি যা যা আমরা যে কাজ করছি তার কিন্তু এখানে দেখাচ্ছি তো এটা আমরা কাজ করছি তো শেষ এখানে কিন্তু লেভেল আপ আছে তো আমরা ক্লাইম লেভেল আপ আমরা ভালো পরিমাণ কাজ করলে কিন্তু এখান থেকে কিন্তু লেভেল আপ হলে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারি আরও তো দেখুন এখানে প্রতিদিন কিন্তু কী পরিমাণ কাজ আছে আপনারা দেখতে পারেন এই দেখুন অনেক কাজ এখানে দেখুন হাজার হাজার কাজ আছে এই দেখুন আপনার হিসাব করেন 143,552 এখানে দেখুন 50টা 300 এত তো দেখুন সিম্পল এখানে প্রায় 2000+ কাজ কিন্তু প্রতিদিন আপনারা করে নিতে পারেন 2000 কাজ প্রতিদিন করতে পারেন আপনারা একবার চিন্তা করে দেখেন 2000 কাজ আপনারা প্রতিদিন করেন তাহলে কি পরিমাণ ইনকাম করতে পারেন আমি একটু দেখাই আপনাদের সিম্পলি ভাবে একটি হিসাব দিন দেখাই আপনাদের এ সাইড থেকে যদি আপনারা প্রতিদিন দুদিন 2000টা কাজ প্রতিদিন আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা কি পরিমাণ ইনকাম করতে পারেন তার একটি ডিটেলস আমি দেখাচ্ছি আপনাদের তো 2000 কাজ যদি আমরা এখান থেকে কমপ্লিট করি তাহলে দেখি আমরা এখান থেকে কত ইনকাম করতে পারি তো 2000 কাজ সিম্পল 2000 এখানে 2000 উপরে কাজ আছে তো আমরা 2000 কাজ এখান থেকে কমপ্লিট করতে পারি তো আমাদের এখানে রেট দুদিন হয়ে থাকে 0-0 আমাদের রেট দুদিন হয়ে থাকে
0.001 দুন হয় থাকে প্রতিটা কাজের জন্য এই রেটটা হয় থাকে তাহলে আমরা কত ইনকাম করতে পারি এখান থেকে $2 কিন্তু এখান থেকে আমরা এখান থেকে ইনকাম করতে পারি ইজিলি তো এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কাজটা আপডেট হতে তো এই কাজটা করতে আপনার ম্যাক্সিমাম 1 ঘন্টার সময় হবে না এতে কম সময় কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তো আমরা আরো দেখি তো এখানে অ্যাফিলিয়েটের মাধ্যমে যদি আমরা ইনকাম করতে পারি তো অ্যাফিলিয়েটের করতে পারি আমরা ইনকাম তো আপনারা ক্যাম্পেইন ক্যাম্পেইন সম্পর্কে আপনারা যদি করতে চান তাহলে আপনারা ক্যাম্পেইনটা দেখতে পারেন তো ক্যাম্পেইনে যদি আমরা অ্যাড ক্যাম্পেইনে যাই তাহলে আমরা আমাদের এখান থেকে কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে পারি লাইক বাড়াতে পারি এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক দিতে পারি এভাবে কিন্তু ইউটিউবের ভিউটাও আমরা বাড়িয়ে নিতে পারি তো ইউটিউবের ভিউটাও আপনারা বাড়িয়ে নিতে পারেন এখানে ইউটিউবের ভিউর জন্য আপনারা দিতে পারেন আপনারা ইউটিউবের ভিউটা এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো কিন্তু ইউটিউবের ভিউটা এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন তো এখানে সিম্পলি আপনারা ইউটিউবের ভিউ যদি ক্লিক করেন তাহলে ইউটিউবের ভিউটা আপনারা বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে তো আমরা এখান থেকে আমরা যেমন কাজ দিতে পারি এবং কাজ করতে পারি তো আমরা আরেকটা জিনিস দেখি এখানে টাস্ক কমপ্লিট এখানে প্রতিটা কাজের জন্য কিন্তু সেম রেট না তো আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার যদি যাই তো ইনস্টাগ্রামের ফলোয়ার তো ব্রাউজার ইজ নট সাপোর্টেড অর্থাৎ আমাদের এখানে ইনস্টাগ্রামে কিন্তু ব্রাউজার দিয়ে হবে না মোবাইল দিয়ে যারা যারা করতে পারেন তাদের কিন্তু এটা হবে সাপোর্ট করবে তো আমরা যখন টুইটার ইউটিউব ভিউয়ে যাই চলে যাই তো ইউটিউব ভিউয়ের সাথে দেখুন এখানে 0.1 করে আমরা ইনকাম করতে পারি এখান থেকে 0.013 এখানে 0.2 এখানে রেট কিন্তু অনেকগুলো থাকে তো এখানে আপ ডাউন করতে থাকে কিন্তু আপনারা আপ ডাউন করবে এখানে রেটটা আপনারা দেখে নিতে পারেন তো লাইকের ক্ষেত্রে অনুযায়ী সেই সেম এরকম কিন্তু 0.001 এখানে দেখুন আরও যদি আমরা চলে যাই এখানে ডিসলাইকে চলে যাই তো ডিসলাইকের কাজগুলো থাকে এখানে দেখুন ডিসলাইক কাজ এখন দেওয়া নাই তো ডিসলাইকের কাজ থাকে তাহলে করতে পারেন আপনারা তো এখানে দেখুন অনেক কাজ আপনারা যেগুলো কাজ আপনারা পারবেন সেগুলো আপনারা করবেন এখানে করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতে পারেন তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমাদের এই স্পটটা চলে যাবে তো এভাবে সিম্পলি কাজ করে কিন্তু আমরা এখান থেকে ভালো একটি ইনকাম করতে পারি তো উইথড্র যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলাম আমাদের যে ব্যালেন্সে ক্লিক করলাম করার পরে কিন্তু উইথড্র ফান্ডে যদি আমরা ক্লিক করি তো উইথড্র ফান্ডের ক্ষেত্রে দেখুন আমাদের এখানে কি বলছে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ উইথড্র ইজ 7 অর্থাৎ যদি আমরা 7 হয় তাহলে কিন্তু আমরা 60 বার হলে কিন্তু এখান থেকে আমরা উইথড্র নিতে পারবো তো উইথড্র ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে 5% কাটবে এবং ফর পেয়ার ফাইনাল পেয়ার যদি আমরা করি তাহলে কিন্তু আমরা 5% কাটবে এবং আদার হলে আমাদের 7% এখান থেকে কেটে নিবে তো এখানে দেখুন $60 কিন্তু ইনকাম করার কোনো ব্যাপার না আপনারা এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু আপনি $60 কিন্তু ইনকাম করে নিতে পারবেন এখানে কিন্তু কাজ কিন্তু অনেক থাকে প্রতিদিন কিন্তু কাজগুলো আপডেট হয়ে থাকে এগুলো কাজ কিন্তু সবসময় থাকে না প্রতিদিন আপনারা কাজগুলো আপডেট হয়ে থাকবে তো এই সাইটে কিন্তু আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারেন যারা যারা মনে করেন কাজ জানেন না আপনারা সিম্পলি কাজ করতে চান তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটি ইনকাম করে নিতে পারবেন তো যদি এই সাইট সম্পর্কে অন্য কিছু জানা থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও করে বা আপনাদের বিভিন্নভাবে বলে দিতে পারবো চেষ্টা করবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নিয়মিত সব ভিডিও আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ